মুখ বানছে হাত বানছে পা বানছে ডাঙ্গা দুর্গা দিয়েছে এরপর বুটে বেড়ে নিয়েছে তোরটা যত সোরাবি করছে মুখ সুবি আবার কথা কয়ে আবার মারে আবার খালি বারে বারে মারতে থাকে চোখে মুখে অজানা আতঙ্ক দুই শিশুর কোনোভাবেই ভুলতে পারছে না নিজেদের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ নির্যাতনের ঘটনা স্থানীয়রা জানান শুক্রবার বিকেলে সদর উপজেলার হারাটি ইউনিয়নের ওকরাবাড়ি বাজার এলাকা থেকে শিশু শরীফুল ও আসিফকে পাশের ভুট্টা খেতে নিয়ে যায় স্থানীয় যুবক দলের লেখক সাগর সরকার সেখানে সুপারি চুরি করেছে তারা এমন অভিযোগে রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দুই শিশুকে নিজ বাড়িতে ধরে নিয়ে যায় সাগর সেখানে আবারও লাঠিপেটা করে মুখে গামছা বেঁধে টেপ আগে আরও এক দফা নির্যাতন করা হয় শিশু দুটি মাটিতে লুটিয়ে পড়লে সুযোগ বুঝে সটকে পড়েন সাগর পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় নগদে পাঁচশো টাকা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার ডাকে নিয়ে যায় দোরবান দে প্রথমে ঝাড়ু দিয়ে এই এরপর মুখ বাঁধছে হাত মানছে মানছে

মারধুর করার কারণে তারপর আবার মুখ ছুড়িয়ে আবার কথা কই আবার মারে আবার খালি বারে বারে মারতে থাকে মারতে থাকে কথা কই মারতে থাকে সাগর আর এই যে সাগরের মা তারপরে সাগরের নাতি মারছে তিনজন মিলে আমার ধরে মারছে বাজারের মধ্যে গেছে ইয়ের মধ্যে সাইকেলের মধ্যে থাকি ওয়াক ধড়ি নিয়ে গেছে সুপের বলে ভাই আমাকে সুপেরি পাড়ি দে আমার মা খাইবে হাসতে হাসতে নিয়ে যায় দড়ি দিয়ে বান দিয়ে রড দিয়ে কাছে ডাঙাই যায় মধ্যে টেপ ওর সুপাশে ঝাড়ু দিয়ে ওয়াই মাসে রড দিয়ে আর কাবাড়ি দিয়ে ওর ভাগ্নে ওয়াই সাগর ঝড়া এই তিনজনে আমার ছেলেকে এইভাবে নির্যাতন করছে বিনিয়োগ দোষে আমার ছেলেকে মারছে আমি কান্নাতে আমি বাঁচিয়ে না আমি আমার ছেলেকে আমি বিশেষ চাই নগদে পাঁচশ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার অভিযুক্ত সাগরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি এ বিষয়ে থানায় অভিযোগ করা হলেও ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ভারপ্রাপ্ত কর্মকর্তা ভুক্তভোগী দুই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী অন্যদিকে নির্যাতনকারী সাগর একই এলাকার দলের লেখক আয়ুবের ছেলে যে আই সমাপ্ত সময় সংবাদ লালমনিরহাট